স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন বাংলাদেশে কখনো শ্রীলঙ্কার মতো হবে না। বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট শক্তি ও সামর্থ্য রয়েছে বাংলাদেশের। কুমিল্লা আদালত প্রাঙ্গণে কুমিল্লা আইনজীবী সমিতির 11-তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সারা বিশ্বই এখন আতঙ্কিত মুহূর্ত পার করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের কোনো একক ভূমিকা নেই।